আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই ফারহিনের গরুর মাংসের রেসিপিতে। গরুর মাংসের ইংরেজি কি? বিফ। পারলে আমরা পুরস্কার দিই, আমরা এত মানে ইয়ে নাতে না। হ্যাঁ, এই যেমন জাহিদ এখন আমাদেরকে বলবে ছাগলের মাংসের ইংরেজি কি? মাটন। পারছি, পুরস্কার দিয়ে দিছি, কোনো সমস্যা নাই। এবার ফারিনকে বলতে হবে কচ্ছপের মাংসের ইংরেজি কি, না পারলে পুরস্কার যেটা দিছে আমি দুজনের কাছ থেকে নিয়ে নেব। কচ্ছপের মাংসের ইংরেজি কি? কচ্ছপ ইংলিশ হচ্ছে টর্টোইস। হ্যাঁ, আর মাংসের ইংরেজি হচ্ছে মিট। তাহলে কি হবে ইংরেজি? এটা ভিউয়ার্সদেরও কঠিন হয়ে যাবে। সো এরকম না পারলে আমি পুরস্কার দিয়ে কিন্তু নিয়ে নিতে বাধ্য হব। বলতে হবে হাঁসের মাংসের ইংরেজি কি? হাঁসের মাংস। ইয়েস, হাঁসের মাংসের ইংরেজি কি? হাঁস ইংলিশ হচ্ছে সোয়ান। সোয়ান। তাহলে সোয়ান মিট হবে না কি হবে হাঁসের মাংস? সোয়ান মিট। কি হবে হাঁসের মাংস? সোয়ান মিট হতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, জাহিদ কিন্তু আমাদের ক্লাস নিচ্ছে এবং ফারিনও প্রস্তুতি নিচ্ছে। হেডম্যান একাডেমিতে ইংরেজি শিখলে আপনারা কি শিখবেন বুঝে যেতেছেন? এবার হাঁসের মাংসের ইংরেজি পারতেছে না, ওদের নাকশা আমি সৌরজগতে এমনিতেই পাঠাতে চাই না। কি বলছেন যেন আপনি হাঁসের ইংরেজি? কি জানি ছিল স্যার, ভুলে গেছি। ও তো বলছে সোয়ান, আপনি কি বলেছিলেন? মিট। নাকশা সৌরজগতে পাঠিয়ে দেব। হাঁসের এক না, হাঁসের আরেকটা ইংরেজি আছে না, কি কি? ডাক বলে, ডাক বলে। সো হাঁসের মাংসের ইংরেজি হচ্ছে ডাক। ডাক মিটও হবে না, অনলি ডাক বললেই হাঁসের মাংস বুঝে। আপনারা কি বুঝতে পারছেন? সো আমরা এইভাবে সবসময় টিচার্সদেরকে ট্রেনিং করাই যাতে করে তারা পেরে যায়। এখন পারবে, দেখেন হাঁসের মাংসের ইংরেজি কি? ডাক হবে না। শিখিয়ে দেওয়ার পরও পারতেছে না, হাঁসের মাংসের ইংরেজি কি? ডাক। ভেরি গুড। তারপর একটা বলতে হবে মহিষের মাংসের ইংরেজি কি? আল্লাহ, এটা পারার কথা। মহিষের মাংস, মহিষের মাংস। ক্যারাবেরা লেগে যায় অনেক সময় আমাদের বলতে গিয়ে। ক্র্যাবিস, ক্র্যাবিস, মহিষের মাংস, মহিষের মাংস। ক্যারাবেরা লেগে যায় বলছি আমি, ক্যারার সাথে কিছু একটা বিফ টিফ লাগিয়ে দেন। হ্যাঁ, কি হবে? আরে শাবাশ, হাততালি 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 ফারিনের জন্য। বাট ফারিন এটা মনে করার কোনো দরকার নেই যে আপনি এটা পারছেন, আমরা এটা হেল্প করছি। সো মহিষের মাংসের ইংরেজি হচ্ছে কি হবে? ক্যারাবিস, ক্যারা বিফ, 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 ক্যারা বিফ। ক্যারা বিফ মানে মহিষের মাংস। মহিষের মাংস ইংরেজি ক্যারাবিফ, মনে থাকবে। ভেরি নাইস। নেক্সট ওয়ান বলতে হবে বাছুর, ছোট বাছুর আছে না, বাছুরের মাংস ইংরেজি কি? বাছুর ইংলিশ হচ্ছে কাফ। হ্যাঁ, আর বাছুরের মাংস? কাফ স্মিট। কাফ স্মিট, ভেরি গুড জাহিদ, অনেক ভালো হইছে। আমরা মনে করে থাকি যে অনেক সময় ভুল করলে শুধু পুরস্কার দেই। আপনি বলুন বাছুরের মাংস ইংরেজি কি বলেছে? কাফ, কাফ মিট, মিট। ভেরি নাইস। বাছুরের মাংসের ইংরেজি হচ্ছে ভিল। বাছুরের মাংসের ইংরেজি কি? ভিল, ভিল। বাছুরের মাংসের ইংরেজি ভিল, 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 ভিল। সো আমরা এরকম অনেক সময় ইংরেজি মিলাই, মানুষ যায়, ম্যান গো। আচ্ছা, কিন্তু ম্যান গো মানে তো আম, এরকম কনফিউশন হয়ে যায় অনেক সময়। কনফিউজড না হয়ে যে ইংরেজিগুলো শিখিয়েছি সেই ইংরেজিগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলবেন এবং বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। বাছুরের মাংস ইংরেজি কি? ভিল। আরে শাবাশ। আর মহিষের মাংস ইংরেজি ক্যারাবিফ, ক্যারাবিফ। আপনারা যারা যারা জানতেন না মাংসের নামগুলো, তারা অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, না হলে নকশা কোথায় যাবে? সৌরজগতে। সো কমেন্ট করুন এবং লিখে জানান সবগুলো ইংরেজি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই বলে দেন। বাই বাই।